গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছে, অন্তত 50 জন আহত হয়েছেন, আরও 23 জন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের তাঙ্গানোইকা প্রদেশে এই দুর্ঘটনা হয়। দেশটির মানবিক ত্রাণ বিষয়ক মন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। তবে এলাকার গভর্নর জানিয়েছেন, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন আর আহত হয়েছেন 30 জন। এখনও ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এক টুইটার বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী স্টিভ এমবিকাই।